এয়ারপোর্টে কাস্টমস হাউজের সুরক্ষিত গুদাম থেকে 55 কেজির বেশি স্বর্ণ চুরি যাওয়ার আলামত প্রাথমিক তদন্তে পায়নি পুলিশ। কাস্টমসের ভেতরের সদস্যরাই চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম। অন্যদিকে এই ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, এমনটা জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। 89টা ডিএম থেকে 47.49 কেজি অর্থাৎ সর্বমোট এই পর্যন্ত 55.51 কেজি স্বর্ণ চুরি হয়। আমরা প্রাথমিকভাবে চারজন সিপাহি যারা ওখানে ডিউটি করত তাদেরকে আমাদের তারা হস্তান্তর করে আমাদের কাছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সন্দেহভাজনের ভিতরে আরও যে সহকারী রাজস্ব কর্মকর্তা আরও চারজন আছে, যেটা এখানে উল্লেখ করা আছে। এই হারে ছায়াতদন্ত শুরু করি আমরা অলরেডি। এয়ারপোর্ট থানা যে মামলাটা রুজু হয়েছে 55 কেজি সেটাও আমাদের আমাদের ডিবিকে বলেছি, এটা যেন ছায়াতদন্ত শুরু করে অলরেডি কাজ শুরু হয়েছে।